দুর্যোগকালীন সময়ে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এফবিসিসিআইয়ের নবগঠিত সেফটি কাউন্সিলের অধীনে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হল। ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির করণীয় নিয়ে বিশদ আলোচনা হয় এই সভায়। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহসভাপতি, এফবিসিসিআই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, এফবিসিসিআই সেফটি কাউন্সিল অ্যাডভাইজার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবু নাইব মোহাম্মদ শহীদুল্লাহ, এফবিসিসিআই পরিচালক সালেহিন এফ নাহিয়ান, মোহাম্মদ হাফেজ হারুনুর রশিদ ও এফবিসিসিআই জিবি মেম্বার প্রকৌশলী মোহাম্মদ সজিবুল আল রাজিব সহ আরও অনেকে। এই সভায় মূলত আমরা কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরগুলো কী হবে। আমাদের, আপনারা জানেন যে আমাদের সারা দেশে 64টা চেম্বার রয়েছে, 350-এর অধিক আমাদের অ্যাসোসিয়েশন রয়েছে এবং আমাদের বিভিন্ন ব্যবসায়িক অর্গানাইজেশন রয়েছে বিভিন্ন সেক্টরাল। সবগুলো জিনিসগুলোকে আমরা একসাথে নিয়ে আসার জন্যই মূলত আমাদের এই ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। আমাদের একটা ক্রাইসিস হেল্পলাইন থাকবে, যে কোনো মানুষের যে কোনো দুর্যোগে এই হেল্পলাইনের সাহায্য নিতে পারবে। এবং আমাদের কুইক রেসপন্স টিম হবে, সেটা আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রির আন্ডারে তারা একটা ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্রাইসিস সেন্টার করছে তেজগাঁয়ে, ওইটার সাথে আমাদের এফবিসিসির একটা অ্যালাইনমেন্ট থাকবে। তো এই দুটা সমন্বয় সাধনের মাধ্যমে আমরা খুব দ্রুত ব্যবসায়ীদের মাধ্যমে ব্যবসায়ীদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে দাঁড়াতে পারবো, এরকম একটা পরিকল্পনা আমাদের রয়েছে। তাহলে ক্রাইসিস ম্যানেজমেন্টের কথা বললে আমরা চারটা পর্বের কথা বলতে হয়, সেটা হলো যে পূর্ব প্রস্তুতি, এবং তারপরে যেটা হচ্ছে যে ক্রাইসিস হবে হবে এরকম যদি আভাস পাওয়া যায় তাহলে সে তার জন্য ওয়ার্নিং বা অ্যালার্ট সিস্টেম, আর তারপরেই হলো যে ক্রাইসিস হয়েই গেলে তখন সেখানে রেসপন্ড করা বা তাদের পাশে দাঁড়ানো।